Assalamualaikum apura, welcome back to another skincare video. আমি আপনাদের সাথে আছি নুসরাত পূর্বিতা। নিশ্চয়ই ভিডিও টাইটেল দেখে আজকে বুঝতেই পারছেন আমি কি নিয়ে কথা বলবো। হ্যাঁ, আজকে আমরা কথা বলবো এক্সেসিভ টার সার্কেল প্রবলেম নিয়ে। এই জেনারেশনের অনেক বড় একটা প্রবলেম কিন্তু এই টার সার্কেল, আর এটা নিয়ে আমরা সবাই কম বেশি সাফার করে থাকি। ইভেন আমার নিজেরও কিন্তু অনেক টার সার্কেলের প্রবলেম ছিল। যারা ইউজুয়ালি রাজ্যকে গেম খেলেন অথবা রাজ্যকে ফ্রিল্যান্সিং এর কাজ করেন, তাদের কিন্তু অনেক টার সার্কেলের প্রবলেম হয়ে থাকে। এছাড়াও যারা রেগুলার বেসিসে পাওয়ারফুল গ্লাস ইউজ করেন, তাদের কিন্তু গ্লাস পড়তে পড়তে একটা টাইমে চোখের নিচে গর্তের মতো হয়ে যায় অথবা চোখের নিচে ডার্ক প্যাচেসের সৃষ্টি হয়। আর কোভিডের কারণে আমরা কিন্তু সবাই এখন মাস্ক ব্যবহার করি। মাস্ক ব্যবহারের কারণে আমাদের কিন্তু নোজ পোর্শন থেকে ফেসের বাকি অংশটুকু কভার আপ থাকে, কিন্তু আমাদের ফরহেড এবং আমাদের আই পোর্শন এরিয়া কিন্তু কভার আপ থাকে না। সো সানবার্ন হয়ে কিন্তু আমাদের স্কিন, ফরহেড এবং আমাদের আই পোর্শনটু ট্যান্ড হয়ে যায়। সো এই সবগুলো প্রবলেমের কিন্তু একটাই সলিউশন, ইনস ফ্রি গ্রিন টি সিড আই ক্রিম। ইনিস ফ্রির এই গ্রিন টি সিড আই ক্রিমটি কিন্তু সেন্সিটিভ স্কিনের জন্য খুবই বেস্ট। যাদের অনেক বেশি ডার্ক সার্কেলের প্রবলেম আছে, যাদের চোখে আই ব্যাগ আছে, তারা যদি এই ক্রিমটা রেগুলার বেসিসে ইউজ করে উইদিন টু মান্থস, তারা কিন্তু একটা বেস্ট রেজাল্ট পাবেন। চলুন দেখে নেওয়া যাক এই আই ক্রিমটি আপনারা কিভাবে ব্যবহার করবেন। রাতে ঘুমানোর আগে টোনার এবং ময়েশ্চারাইজার অ্যাপ্লাই এর পর এই আই ক্রিমটি চোখের চারপাশে ভালো করে অ্যাপ্লাই করে 3 থেকে 4 মিনিট খুব স্মুথলি ম্যাসাজ করতে হবে। এই আই ক্রিমটি যদি আপনারা পারচেজ করতে চান, তাহলে আপনাদেরকে ভিজিট করতে হবে বিডি অনলাইন কোরিয়ান কসমেটিক শপের পেজে। ডেসক্রিপশন বক্সে আমি পেজের লিঙ্ক এবং আমাদের ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিচ্ছি। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।